আমাদের সময় আমরা দেখতাম মেয়েরা স্বাধীনভাবে চলতো, আমাদের মা চাচিদেরকে দেখেছি তারা মাথায় ঘোমটা দিতেন, কিন্তু তাদের কখনো হিজাবটা আমি আমার মানে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত জীবনেও দেখিনি। আমরা যখন ছোট তখন ভারসাম্য ছিল এবং তখন এই দেশটাকে একদম অন্যরকম চেহারা লাগতো। আমাদের বাড়িতে প্রচুর বই ছিল। আমি ক্লাস 6-7 যখন পড়ি তখন আমি রবীন্দ্রনাথের উপন্যাস শুরু করে দিয়েছি, আমার এগুলো ভালো লাগতো। আমাদের বাড়িতে বড় দোলনা ছিল, সেই দোলনায় বসে বসে দুলতাম আর বই পড়তাম। পরিবেশটা আমাদের একদম মানে ছিমছাম একটা পরিবেশ ছিল। আমরা বড় বোনের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, ফলে আমরা 3 বোনই একসাথে মানুষ হয়েছি। ক্লাস 8-এ পড়ি যখন তখন আমাদের শহরের বাড়িতে চলে আসলাম। গ্রামের স্মৃতি প্রায় এইটুকুই। ছোটোবেলায় যেটা দেখেছি, নবান্ন পালন করা হতো, পায়েস টায়েস পায়েস পিঠে হতো সব বাড়িতে বাড়িতে। ওখানে কিন্তু কোনো হিন্দু মুসলমান ছিল না, সবাই সব পার্বণ পালন করতো। যেমন দুর্গাপূজার সময় আমরা দেখতাম যে মুসলমানরা, হিন্দুরা, গ্রামে যারা ছিল সবাই পুজো দেখতে যেত বাড়িতে বাড়িতে। যে এখন যেরকম পূজার ষষ্ঠী সপ্তমী সমস্ত ইয়ে যেমন পালন করা হচ্ছে, এখন যেরকম হচ্ছে তখন এটাও হতো না। ওই মন্দিরে যেটুকু হতো ওইটুকুই হতো, সবাই মিলে দেখতে যাওয়া হতো, এই যে পূজা দেখছি। আবার ঈদের সময় সবাই সেই ঈদ পালন করছে, হয়তো হিন্দুদের বাড়িতে ঈদটা হচ্ছে না, ওইভাবে করছে না, কিন্তু সেখানেও ভালো খাওয়া দাওয়া হচ্ছে। ঈদটাকে এখন যত গর্জিয়াসলি পালন করতে দেখি তখন আবার এত দেখতাম না। পূজাটা দেখতাম তখন যে বেশ বড় টড়ো করে ঢাকঢোল বাজতো, তো ঢাকঢোল বাজলে খুব হইচই একটা হয়, তা সেরকম হতো। আর ঈদটা হতো কি বাড়িতে, তো এটা তো ঘর কেন্দ্রিক উৎসব। এখন যেমন বিভিন্ন জায়গায় যাই, পার্বণ ঈদের সময় বেড়াতে যাচ্ছি, খেতে যাচ্ছি, দাওয়াত হচ্ছে, তখন অত হতো না। আমাদের গ্রামের বাড়িতে তখন আমি একেবারেই ছোট, এতটুকু তখন প্রথম সিনেমা দেখি। আমাদের ওখানে তখন ওই প্যান্ডেল করে ছবি নিয়ে এসে চালানো হতো, তখন প্রথম ছবি দেখেছি আমি জোয়ার এলো। সাতক্ষীরা শহরে এসে যখন আমাদের লাবণী সিনেমা হল, আমাদের প্রথম এবং একমাত্র ভালো সিনেমা হল সাতক্ষীরা শহরে, কলেজে উঠে একটু স্বাধীন হয়ে গেলাম তখন আমরা সিনেমা দেখতে আমি আমাদের লাবণী হলে যেতাম। তখন যেতে যেতে এক সময় আমার মনে হলো আমি বড় হয়ে একটা কাজ করি, আমি বড় হয়ে ওই সিনেমা হলের গেটে যে মেয়েটা থাকে এই চাকরিটা নেব বড় হয়ে, কারণ এটা হলে ওর তো টিকিট লাগে না, ও তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি দেখতে পারে।